মঙ্গলদৈত খিলঞ্জীয়া যুবকক আক্রমণ করাক লৈ চেপা উত্তেজনা বর্তমানও অব্যাহত আছে। তেনে সময়তে আমচোর উপদেষ্টা আইনদিন আহমেদ মোর লগত আছে। জানিব বিচার আসলে এগারী খিলঞ্জীয়া যুবকক মাছ ব্যবসায়ীয়ে আক্রমণ করেছিল, যাক লৈ মঙ্গলদৈ বজার ইতিমধ্যে বন্ধ। আমচোর ফল কি প্রতিক্রিয়া? চক, মঙ্গলদৈ মাছ বজারত হওয়া ঘটনা অতি দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনা সংঘটিত হব নালাগে। মাছ ব্যাপারী সকলেও বুঝি পাব লাগে যে তেওঁলোকৰ কাস্টমারক ভাল ব্যবহার করব লাগে। আর যিসকলে মঙ্গলদৈ মাছ বজারত মাছ বিক্রি মাছ কিনিব যায়, আমি তেওঁলোককো অনুরোধ জানাম যে এটা ভুল বুঝাবুঝি বা এটা কথা বিতর্কর মাজত যি ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনাটো লৈ কোনো পক্ষে যাতে কোনো ধরনের উচটনিমূলক বা তেনেকুৱা ধরনের অশান্তির যে পরিবেশ এইটো যাতে ভঙ্গ নহয় আমি তেওঁলোককো আহ্বান জানাইছো। আর ইতিমধ্যে জেলা আরক্ষী অধীক্ষক ডাঙরিয়ার লগত আমার আলোচনা হয়েছে, আর আমার যিজন রাজচক্র বিষয়া যোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তেওঁৰ লগতো কথা তেখেতৰ লগতো কথা হয়েছে। আর তেখেতসকলৰ লগত আলোচনা খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আর তেওঁলোকে এটা কথা কৈছে যে যিজন ব্যক্তি অপরাধী আমি তেওঁক গ্রেপ্তার করিম, আর আমি গ্রেপ্তার করাটো নিশ্চিত করেছো যে তেওঁক গ্রেপ্তার করব লাগে। আর লগতে যিসমূহ মাছ ব্যাপারী আমি তেওঁলোকৰ লগতো আলোচনা করে আছো, আর যাতে উভয় পক্ষৰ লগত আলোচনা করে যাতে ব্যাপারী সকলো মাছ ব্যাপার করিব পারে আর কাস্টমার সকলো যাতে মাছ কিনিব পারে। আর মঙ্গলদৈর যে শান্তি সম্প্রীতির যে মঙ্গলদৈ শান্তির যে মঙ্গলদৈ সেই মঙ্গলদৈতে অটুট থাকতো আমি কামনা করো। কোনো পক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নকরে তার কারণে আমি সকলো রাইজক সজাগ আর সচেতন হয়ে থাকার আহ্বান জানাইছো। একেলগে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরীয়াক আহ্বান জানাম যে রাজ্যখনের যে পরিস্থিতি যে পরিবেশ এই পরিস্থিতির পরিবেশের উপর তেখেতে যে আইনের শাসন যে সাংবিধানিকভাবে যেটা রাজধর্ম সেটা তেখেতে পালন করব, আর সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মাজত যে সমন্বয় আর ভাতৃত্ববোধ সৃষ্টি হয় তার দায়িত্ব মুখ্যমন্ত্রী ডাঙরে গ্রহণ করো। রাজ্যের সকলো দল সংগঠন বুদ্ধিজীবী সকলক আমন্ত্রণ জানাক, আর রাজ্যত আহি থাকা যে পরিবেশ এটা দেখা গৈছে উকমুকনি আরম্ভ হয়েছে এইটো যাতে শান্ত হয়, আর আমি এক সমন্বয়ের এক অসমীয়া এক ভারতীয় হিসাবে আমি অসমত বসবাস করব বিচার। আসলে আইনদিন আহমেদ আমচোর উপদেষ্টা, আমার আছে দরং জেলা ছাত্র সন্থার সভাপতি, এক বর্তমানে চেপা উত্তেজনা অব্যাহত আছে, দোকান পোহারসমূহ বন্ধ হয়ে আছে, এটিও এখন খিলঞ্জীয়া লোকক মাছ ব্যবসায়ী আক্রমণ। সব মঙ্গলদৈ মাছ বজারত এনেকা ঘটনা আগতেও ঘটেছে, আর আমি জেলা ছাত্র সন্থারপর বিশেষকে এই ক্ষেত্রে পৌরসভাক আর প্রশাসনক কেটামান অনুরোধ থাকিব বিচার যে পৌরসভা যেটা রুমসমূহ এলোট করে কেনেকা মানুষ রুমসমূহ দিছে বা বজারসমূহ কেনেকা মানুষ হাতলে গৈছে এই কথাটার উপর দৃষ্টি নিক্ষেপ করবর কারণে আমি জেলা ছাত্র সন্থার তরফের আহ্বান জানাইছো। আর ইয়ারে যেহেতু মাছ বজারখনত এনেকা ঘটনা আগতেও ঘটিছে, কিন্তু সেই ঘটনাসমূহ পুনরায় যাতে সংঘটিত নহয়, আমার খিলঞ্জীয়া মানুষক যাতে কোনোবাই বা বহিরাগতর লেখিয়া মানুষে যাতে আক্রমণ করার সুবিধা নাপায় তার কারণে কিন্তু প্রশাসন যেভাবে সষ্টম হয়ে থাকবে লাগিছিলে সেইভাবে সষ্টম হওয়া কিন্তু আমার পরিলক্ষিত হওয়া নাই। গতি অতি পরিতাপর বিষয়ে আজি যদি মঙ্গলদৈ শহরত আমার খিলঞ্জীয়া মানুষে আমার খিলঞ্জীয়া কোনোবা ডেকা এটাই যদি মার খায় তেনেহলে আমার সঁচাকে সকলের তেজসমূহ উতরি অহাটো স্বাভাবিক। আর এনেকা ঘটনায় সাম্প্রদায়িক ঘটনালৈকে একটা বিষবাস্পৰ লেখিয়া একটা ঘটনা সৃষ্টি করব পারিব বা এনেকুৱা ঘটনাৰ জৰিয়তে হয়তো পৰৱৰ্তী সময়ত আমাৰ সম্প্ৰীতিৰ যিডাল জৰি এই জৰিডাল হয়তো ছিঙি যাব। গতিকে এনেকুৱা ঘটনাসমূহ নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত আৰক্ষী প্ৰশাসনে এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব লাগে। আৰু পৌৰসভাখনক বাৰম্বাৰ অনুৰোধ জনাইছোঁ তেওঁলোকে যাতে কেৱল মাত্ৰ কেইটামান টকাৰ কাৰণে কোনো বহিৰাগতৰ হাতত যাতে নিজৰ বজাৰসমূহ যাতে এই নিদিয়াৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। আসলে আশুর প্রতিক্রিয়া, আর ইতিমধ্যে কৈছো যে মঙ্গলদৈত যে ঘটনা সংঘটিত হয়েছে এগারী খিলঞ্জীয়া যুবকক যে মাছ ব্যবসায় যে ধরনের আক্রমণ করলে আক্রমণ করাক লৈ বর্তমান আরক্ষিয়ে বিচারি অভিযান চলাই আছে লোকজনক, লগতে এই লৈ আমচোয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, লগতে দরং জেলা ছাত্র সন্থায়ও প্রতিক্রিয়া ব্যক্ত করা দেখবলে পাওয়া গেছে।